সো আমরা মাল্টিপল রেডিও অ্যাক্সেস এখন দেখব। তো এটার উদ্দেশ্য কি, যে উদ্দেশ্য হচ্ছে যদি আমরা একই চ্যানেল বা একই রিসোর্স মাল্টিপল ইউজার ইউজ করি তাহলে কি সমস্ত বিষয়াদি আসে, এবং এক্ষেত্রে কোনো রকম কন্টেনশন বা কোনো কনফ্লিক্ট হয় কি না, এবং আমরা সেটাকে কীভাবে সলভ করি, এই বিষয়ে এখানে একটু আমরা দেখব। তো এখানে দেখানো হবে যে বিভিন্ন রকম কন্টেনশন প্রোটোকল, তারপর এই ধরনের প্রোটোকলের মধ্যে কয়েকটা আমরা দেখব। একটা হচ্ছে অ্যালোহা, তারপরে স্লটেড অ্যালোহা, এরপর ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস CSMA, এবং এই দুটা ডেরিভেটিভ বা দুটা ভার্সন, একটা হচ্ছে CSMA উইথ কোলিশন ডিটেকশন, যেটা আমরা ইথারনেটে ইউজ করি, আর একটা হচ্ছে CSMA উইথ কোলিশন অ্যাভয়েডেন্স, যেটা আমরা ওয়াইফাই অর্থাৎ ওয়্যারলেস ল্যানে ইউজ করে থাকি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল অ্যাক্সেসের একটা ইভেন্টের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, যে এখানে একটা ক্লাউডের মতো আছে, যে এখানে বিভিন্ন চ্যানেল, যে চ্যানেলগুলো আমরা এখানে অনেক ইউজার বা অনেক নোড একসাথে ইউজ করবে, নোড 1, 2, 3, 4 এভাবে এন সংখ্যক বিভিন্ন আছে। তো এই নোডগুলো যাদের সাথে ট্রান্সমিটার রিসিভার আছে, তো তারা অন্যদের সাথে কমিউনিকেট করে কি হবে, চ্যানেলের মাধ্যমে বা মিডিয়ামের মাধ্যমে। তো এখানে অসংখ্য মিডিয়াম আছে যেটা এই ক্লাউডের ভিতরে দেখা যাচ্ছে। তো এখানে যখন এই চ্যানেলটা ব্যবহার করতে যায়, যদি কোনো মেকানিজম না থাকে, কোনো প্রোটোকল না থাকে, তাহলে কি হবে, এখানে কনফ্লিক্ট হতে পারে, যেহেতু এটা শেয়ার্ড রিসোর্স। কোনো কিছু যখন শেয়ার করা হয় তখন শেয়ারিং এর কিছু গাইডলাইন থাকতে হয়। তো সেটা নিয়ে আসলে আমাদের এখানে স্টাডিটা আমরা করতেছি। যদি একই মুহূর্তে একের বেশি নোড যদি কোনো একটা চ্যানেল দিয়ে ট্রান্সমিট করতে যায়, তখন কোলিশন হতে পারে। তো এখন আমরা বুঝবো কিভাবে, বুঝবো যে তাহলে কে এই চ্যানেলটা ব্যবহার করবে, বা কে এই চ্যানেল ব্যবহার করে বেস স্টেশনে কোনো ডাটা পাঠাবে। তো সেটাই হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাক্সেসের ইস্যু, এবং মাল্টিপল অ্যাক্সেসের জন্য যে প্রোটোকল, তারা এই সমস্ত ইস্যু, যে সমস্ত কনফ্লিক্ট হয় বা প্রবলেম হয়, সেগুলোকে সলভ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি আগে থেকে কিছু গাইডলাইন বা রুলস সেট করে দিই, তাহলে হয়তো এই প্রবলেমগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো, অথবা প্রবলেম হলে সেটাকে সলভ করতে পারবো। তো এই ধরনের ইস্যুগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে কন্টেনশন প্রোটোকল তারা কি করতেছে, এটা একটা কোলিশন যদি হয়েই যায় সেটাকে তারা সলভ করার চেষ্টা করে। এবং তারা যেটা করে, যে আমাদের এই কোলিশন হয়ে যাওয়ার পরে একটা প্রোটোকল এক্সিকিউট করে, যাতে আমরা এই কোলিশন থেকে, এই প্রবলেমটা থেকে আমরা তখন বের হয়ে আসতে পারি। আরও কিছু প্রোটোকল আছে যেগুলোকে বলা হচ্ছে কোলিশন ফ্রি প্রোটোকল। তো তারা যেটা করে, যাতে কোলিশনটাকে অ্যাভয়েড করা যায় বা কোলিশনটা যাতে না হয়, তাহলে আমরা এরকম দুই রকম প্রোটোকল দেখতেছি। ইনফ্যাক্ট আমরা তো একটু আগেও যেটা পড়লাম সেখান থেকে আমরা আইডিয়াটা পাই, যে যখন আমরা কোলিশন অ্যাভয়েডেন্স আর কোলিশন ডিটেকশন, তো ওই দুটো কনসেপ্ট আমরা এখানে আবার অন্যভাবে দেখতে পাচ্ছি। চ্যানেল শেয়ারিং এর জন্য আমাদের যে বিষয়টা, কারণ আমরা আগে দেখলাম যখনই শেয়ারড মিডিয়াম হবে তখনই কনফ্লিক্ট হবে, তখনই কোলিশন হবে। কোলিশনকে ডিটেক্ট করে সেই কোলিশন সলভ করা বা কোলিশন অ্যাভয়েড করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এই জন্য এখন চ্যানেল শেয়ারিং এর যে টেকনিকগুলো আছে সেটাকে আমরা মানে এরকম কয়েকটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন স্ট্যাটিক চ্যানেলাইজেশন, আর একটা হতে পারে ডাইনামিক মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বা ডাইনামিক ম্যাক। তো ডাইনামিক ম্যাকের মধ্যে স্কেজুলিং অ্যান্ড র্যান্ডম অ্যাক্সেস, আরও দুই রকম ক্যাটাগরি আছে, আমরা এগুলো নেক্সট এখন দেখব। আবার মাল্টিপল অ্যাক্সেস যে প্রোটোকল, এগুলোকে আবার কন্টেনশন বেস এবং কনফ্লিক্ট ফ্রি দুইভাবে দেখা যায়। কনফ্লিক্ট ফ্রি বলতে যেটা আমরা বললাম, যে যাতে কনফ্লিক্ট নাই হয়, আমি আগে থেকে কনফ্লিক্ট অ্যাভয়েড করতে পারি। আর কনটেনশন বেস হচ্ছে যে প্রবলেম যদি হয়ে যায় তারপর সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। এটার মধ্যেও আরও বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেমন র্যান্ডম অ্যাক্সেস অ্যান্ড কোলিশন রেজলিউশন,
আর আমাদের এখানে যত নাম দেখছি আমরা র্যান্ডম অ্যাক্সেস বা কনটেনশন বেস মেথডের মধ্যে অ্যালোহা আর সিএসএম এ পড়বো, বাকিগুলো আমরা দেখবো না। আর কনফ্লিক্ট ফ্রি এর মধ্যে এগুলো আমরা পড়বো না, কিন্তু এর মধ্যে আমাদের কয়েকটা টেকনিক আছে যেগুলো আমরা অলরেডি জানি, যেমন FDMA, TDMA, CDMA, তো সেগুলো আমরা এখানে এই মুহূর্তে পড়তেছি না, কিন্তু ওটা আমি এমনিতেই আপনাদের বলতেছি, তাহলে আপনারা হয়তো ওটার ধারণাটা থেকে আপনারা বুঝবেন যে FDMA, TDMA এগুলো কিন্তু আপনারা আগে থেকেই জানেন, কিন্তু হয়তো সেটাকে এরকম মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল বা কনফ্লিক্ট ফ্রি মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল এই হিসাবে তাকে ওভাবে দেখেননি। আমরা তখন কীভাবে দেখছি যে আমরা একটা চ্যানেলের ভিতরে ডাটা পাঠাবো, যদি অনেকে পাঠাতে চাই আমরা কি টেকনিক ইউজ করতে পারি, FDMA নাকি TDMA নাকি CDMA, এই জিনিসগুলো আমরা আগে পড়ছি, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে এই বৃহৎ স্টাডির একটা পার্ট, যে আমরা যেমন FDMA, TDMA, CDMA করে চ্যানেলে যে রিসোর্স সেটাকে আমরা শেয়ার করতেছি, এবং শেয়ার করতেছি এমনভাবে যাতে ইউজুয়ালি সেখানে কোনো কনফ্লিক্ট না হয়। আর এটারই আরো ভিন্ন ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে অ্যালোহা CSMA, যারা এই কোনো কনফ্লিক্ট হলে সেটাকে প্রবলেম সলভ করার চেষ্টা করে। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি যদি শুধু একটা এক্সাম্পল দিয়ে বলি যে TDMA, TDMA এর সময় আমরা কি করি যে চ্যানেলটা পুরোটাই ইউজ করতেছি, চ্যানেলে যদি একটা পার্টিকুলার ক্যারিয়ার থাকে ওই একই ক্যারিয়ার, উদাহরণস্বরূপ ধরলাম যে 900 MHz একটা ক্যারিয়ার, সে 900 MHz ক্যারিয়ারটা সবাই ইউজ করতেছে, কিন্তু সে 900 MHz ক্যারিয়ারের মধ্যে টাইমটাকে 7 ভাগে বা 8 ভাগে ভাগ করে নিচ্ছে। যদি 8 ভাগে ভাগ করে তার মধ্যে একটা ভাগ হয়তো গার্ডের জন্য রাখতেছে যাতে পরের সিম্বলের সাথে কনফ্লিক্ট না হয়, আর বাকি 7টা ইউজারকে দিচ্ছে। তাহলে আমি সেম ফ্রিকোয়েন্সি 7 জন ইউজারকে কীভাবে দিচ্ছি, 7টা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে দিচ্ছি, টাইম ভাগ করে দিচ্ছি, যে প্রথমে ইউজার 1, তারপরে ইউজার 2, তারপরে ইউজার 3, তার মানে ইউজার 1 আর ইউজার 3 তারা একই মুহূর্তে ব্যবহার করতেছে না, তাদের মধ্যে একটা টাইম গ্যাপ রাখলাম, এভাবে আমরা কনফ্লিক্ট এড়াই গেলাম। তো সেগুলো আমরা FDMA, TDMA, CDMA এগুলো আমরা আগে থেকেই জানি, তো আমাদের সেটা এখানে দেখার এই মুহূর্তে মেইন টার্গেট না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা অ্যালোহা এবং CSMA এই দুটো দেখবো, যারা হচ্ছে কনটেনশন বেস অ্যালগোরিদম। এখন অ্যালোহাটা কি, অ্যালোহাটা হচ্ছে এমন একটা প্রোটোকল যে যখন কেউ কোনো নোড যার মধ্যে ট্রান্সমিটার বা রিসিভার আছে সে যখন ডাটা পাঠাতে চায় সে পাঠাবে। নিয়মটা হচ্ছে এরকম, যদি কোনো নোডের কাছে ডাটা থাকে পাঠানোর জন্য সে পাঠিয়ে দিবে, অর্থাৎ সে চ্যানেলটা কি অবস্থায় আছে সেটা কিন্তু সে দেখে না, সে সঙ্গে সঙ্গে পাঠায় দেয়, তবে সে বুঝতে পারে যে এইটা পাঠানোটা সাকসেসফুল হয়েছে নাকি কোনো প্রবলেম বা কোলিশন হয়েছে। কিভাবে জানায়, যেহেতু যাকে পাঠালো সে ডেস্টিনেশন, সে ডেস্টিনেশনকে সে রিড করার বা লিসেন করার চেষ্টা করে যে সেখান থেকে কোনো ইনফরমেশন আসে কি না, যদি সেখানে আমাদের কোলিশন হয় তাহলে একটা কোলিশন ডিটেক্ট যুক্ত একটা মেসেজ আসে, সেটা থেকে সে বুঝতে পারে যেখানে কোলিশন হয়েছে। তো তখন সে করে কি যে একটা নির্দিষ্ট টাইম পরে সেটাকে রিট্রান্সমিট করে। তার মানে অ্যালোহা হচ্ছে একদম সিম্পল প্রোটোকল যে সে চ্যানেলের কারেন্ট কন্ডিশন রিড করে না বা সেটা সে বোঝার চেষ্টা করে না, সে যেটা করে তার কাছে যখন ডাটা থাকে তখন সে ইনস্ট্যান্ট ডাটা পাঠিয়ে দেয়, এবং পাঠানোর পরে তারপরে সে চ্যানেলের ভিতরে রিড আউট করার চেষ্টা করে যে কোনো কোলিশন হলো কিনা। তো যদি কোনো কোলিশন হয় তখন সে একটা সিগন্যাল পাবে এবং তখন সে বুঝতে পারে সামথিং ইজ রং, তখন কোলিশন হয়েছে, এটা বুঝতে পারার কারণে সে তখন ওয়েট করে একটা নির্দিষ্ট টাইম, ওয়েট করে, ওয়েট করার পরে তারপর সেটাকে ওই যে ডাটাটা যেটা পাঠানোর পরে কোলিশন হয়েছিল সেটাকে সে রিট্রান্সমিট করে। এটা হচ্ছে অ্যালোহা অ্যালগোরিদম। এখন অ্যালোহা অ্যালগোরিদমের থ্রুপুট বা এতে অ্যাকুরেসি বলেন বা ডাটা ট্রান্সমিশন রেটটা কম থাকে, কারণ এই ধরনের যখন যে যার মতো ডাটা পাঠাচ্ছে তখন এখানে অবশ্যই কোলিশন হয় এবং তখন আমার সিগন্যাল লস হয়,
তো এই জন্যই পরে যেটা করা হয়েছে স্লটেড অ্যালোহা। স্লটেড অ্যালোহাতে কি হচ্ছে, আপনার নাম শুনে বুঝতেছেন, যেখানে স্লটেড বলে একটা বিষয় আছে। আমরা এই ছবিটা দেখি, তারপর আমি আবার এটা দেখি, আমি আবার আলোচনায় আসতেছি। আপনারা সবাইকে শুনতে পাচ্ছেন? আমি স্যারের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যালো বুঝতে পারছি। হ্যালো, জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? না, হ্যাঁ, ওকে। তো আমরা যেটা দেখতেছিলাম, যে আগে যেটা পড়লাম অ্যালোহা আর স্লটেড অ্যালোহা, আমরা সেটাতে আবার আসব। তো এখন আমরা যেটা আপনারা দেখলেন যে সিএসএমএ এবং সিএসএমএ কয়েকটা প্রকার, আমরা সিএসএমএ সিডি, সিএসএমএ সিএ, এই দুটা জিনিস নিয়ে দেখব। তো অ্যালোহার সাথে সিএসএমএর পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? অ্যালোহাতে কিন্তু ক্যারিয়ারটাকে কেউ সেন্স করতেছে না, আমার ক্যারিয়ারটা ফ্রি আছে কিনা নাকি বিজি আছে সেটা দেখা হচ্ছে না, ডাইরেক্ট ডাটা পাঠানো হচ্ছে। আর সিএসএম এর সময় কি হচ্ছে, আমরা ক্যারিয়ারটাকে আগে সেন্স করি যে কোনো ট্রান্সমিশন রানিং কি না, যদি না থাকে তাহলেই আমরা পাঠাই, আর যদি রানিং থাকে তাহলে আমরা কিন্তু পাঠাই না। তো সিএসএম এর মধ্যে আরো দুটা এক্সট্রা জিনিস আছে, সিএসএম এ সিডি আর সিএসএম এ সিএ। তো সে দুটো আমরা দেখব, যে আমাদের এগুলোর মধ্যে বিষয়টা কি, যে সিএসএম এ সিডির ক্ষেত্রে হচ্ছে যদি মানে কোনো রকম কলিশন সেন্স করে চ্যানেলের ভিতরে কোনো এক জায়গায়, তাহলে ট্রান্সমিশনটা তার আপাতত বন্ধ করে। আর সিএসএম এ সিএর সময় যেটা হচ্ছে, যে এখানে ওয়েটিং টাইমগুলো অনেক বেশি, অর্থাৎ আমরা আসলে অনেক বেশি ওয়েট করি, মানে অনেকখানি নিশ্চিত হই তারপরে আসলে ডাটা পাঠাই। তো আমরা এটা এখন যে চিত্র আছে সেই চিত্রগুলো আমরা যখন দেখব তখন সেটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছি যে কলিউশন মেকানিজম ইন অ্যালোহা, এটা হচ্ছে আমরা যে টোটাল অ্যালোহা দুই রকম পড়লাম, অ্যালোহা এবং স্লটের অ্যালোহা, এটা হচ্ছে নর্মাল অ্যালোহা। তো সেই নর্মাল অ্যালোহাতে কি আছে, যে ধরলাম যে এটা হচ্ছে আমার প্যাকেট ওয়ান, পিওর অ্যালোহাটা কোনটা স্যার, স্লটেড না? এটা হচ্ছে অ্যালোহা, এটা হচ্ছে স্লটেড অ্যালোহা না, এটা হচ্ছে পিওর অ্যালোহা। সেটাই বলছি স্যার, অ্যালোহাটা কি পিওর অ্যালোহা স্যার? না না না, অ্যালোহা একটা আর অ্যালোহাটাই পিওর অ্যালোহা। আমরা যদি কিছু না বলি তাহলে সেটাই হচ্ছে অ্যালোহা, মানে শুধু অ্যালোহা বা পিওর অ্যালোহা আপনি যেভাবে বলেন। আর আরেকটা হচ্ছে স্লটেড অ্যালোহা। আমরা এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আসলে আমাদের মানে পিওর অ্যালোহা যদি বলি, বা নর্মাল অ্যালোহা, অন্য কিছু নাই। তো এই অ্যালোহাতে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা নোড, নোড ওয়ান একটা প্যাকেট পাঠাইছে,
এখানে নোট টু পাঠাইছে, এখানে নোট থ্রি পাঠাইছে। তো এই নোট টু অ্যান্ড থ্রি এদের মধ্যে কলুশন হচ্ছে। যদি কলুশন হয় তাহলে কি হবে, এই নোট টু অ্যান্ড থ্রি এরা কিন্তু তাদের ডাটাটা আসলে তাদের রিসিভারের কাছে পাঠাতে পারেনি, তখন তারা কি করতেছে, তখন তারা একটা নির্দিষ্ট টাইম ওয়েট করবে, ওয়েট করে তারপর তারা আবার পাঠাবে। এই যে নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট টাইম না আসলে ইনফ্যাক্ট র্যান্ডম টাইম ওয়েট করবে, সে র্যান্ডম টাইমটা কেন করবে, যাতে এমন না হয় যে দুইজনের আবার একই সময়ে পাঠানো হয়। এখন আপনারা ভাবতে পারেন যে বিষয়টা আসলে কেমন, বিষয়টা হচ্ছে এরকম, যদি আমরা চিন্তা করি যে একটা তার আছে, সে তারের ভিতর দিয়ে ওয়ান টু থ্রি তিনটা ট্রান্সমিটার আছে, তিনটা ট্রান্সমিটারই ক্ষেত্রে বিশেষে একটা তারই ইউজ করে, ওই একটা তার দিয়ে সে অন্য অন্য ভিন্ন ভিন্ন রিসিভারের কাছে পাঠায়, তাহলে কি হবে, কোন এক মুহূর্তে হয়তো দেখা গেল যে আমার প্যাকেট ওয়ান পাঠানো হয়েছে, সেটা সাকসেসফুলি, কোনো সমস্যা হয়নি। প্যাকেট টু অ্যান্ড থ্রি যখন পাঠানো হয়েছে তখন দেখা গেল যে সেখানে কনফ্লিক্ট হয়েছে, হওয়ার ফলে সেটা আসলে আর ইউজেবল হয়নি, রিসিভারের কাছে পৌঁছায়নি। তাহলে নোট টু যে প্যাকেট টু পাঠাইছিল এবং নোট থ্রি যে প্যাকেট থ্রি পাঠাইছিল, তারা তখন আসলে চ্যানেল থেকে যেহেতু তারা পাঠানোর পরে লিসেন করে যে ইজ এভরিথিং অল রাইট, তারা যখন এই কলিশনের শব্দটা পাবে তখন তারা বুঝবে তারা যে কিছুক্ষণ আগে পাঠিয়েছিল, তখন এখানে কলিশনের জন্য একটা মানে মানে ব্রডকাস্ট হয়, মানে যদি কোথাও কোনো কলিউশন ঘটে তখন একটা ইনফরমেশন ব্রডকাস্ট হয় এই পুরো চ্যানেল জুড়ে, তো সবাই সেটা জানতে পারবে যে ব্রডকাস্ট যেহেতু হচ্ছে। এর মধ্যে যারা যারা ইনস্ট্যান্ট কিছুক্ষণ আগে ডাটা পাঠাইছিল তারা তখন রিয়েলাইজ করে যেহেতু আমি একটা ব্রডকাস্ট পাচ্ছি, তার মানে সে ব্রডকাস্টের টাইপ দেখে সে বুঝবে, তো সেটা দেখে সে বুঝতেছে যে আমার প্যাকেটটা আসলে পৌঁছায়নি, তখন টু অ্যান্ড থ্রি তারা এটাকে রিট্রান্সমিট করবে, তবে রিট্রান্সমিট করবে একটা নির্দিষ্ট একটা র্যান্ডম টাইম পরে। তো র্যান্ডম টাইম হওয়ার কারণে কি হবে, যে টু অ্যান্ড থ্রি তারা আশা করা যায় যে নেক্সট টাইম কনফ্লিক্ট হবে না, কারণ যদি আমি ধরি যে দুই তার র্যান্ডম টাইমটা হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড আর তিনেরটা র্যান্ডম ধরলাম 6 মাইক্রোসেকেন্ড, তাহলে ওদের মধ্যে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা কম। এরপরও হইতে পারে, কারণ হঠাৎ করে র্যান্ডম করে যদি সেম হয়ে যায় বা তাদের মধ্যে ডিফারেন্স যদি কম থাকে এবং তাদের যে ডিফারেন্স তার চাইতে যদি তাদের এই মানে প্যাকেটের লেন্থ বেশি হয়, তাহলে দেখা যাবে যে একটা শেষ যখন হচ্ছে তখন আর একটা শুরু হয়ে গেছে, এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। তো এই জন্যই আমরা অ্যালোহাটা অত ভালো না, এর জন্য একটা বেটার হচ্ছে স্লটেড অ্যালোহা। স্লটেড অ্যালোহাতে কি হচ্ছে, আমাদের যে প্যাকেটের যে লেন্থ সেটা এমনভাবে সেট করা যে একটা নির্দিষ্ট স্লট পরপরই মানে ওই স্লট পর্যন্তই প্যাকেট পাঠানো যাবে। অর্থাৎ আমি যে কেউ একজন অনেক বড় প্যাকেট পাঠালো, কেউ একজন ছোট প্যাকেট পাঠালো, তাহলে তো এই মানে কলিউশন হওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু প্রতিটা প্যাকেটের জন্য যদি আমার সাইজ সেম থাকে এবং এটা যদি স্লট ওয়াইজ পাঠানো হয় তাহলে কি হবে, যে আমার যদি কলিউশনও হয় তাহলে দেখবেন ওই পার্টিকুলার স্লটের জায়গাটাই শুধু নষ্ট হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে, যে দুই অ্যান্ড টু অ্যান্ড থ্রি তারা একটা স্লটের মধ্যে, কারণ যাই পাঠান আপনাকে স্লট ওয়াইজ পাঠাতে হবে, অর্থাৎ যেই মুহূর্তে থ্রি পাঠাইছে ওই থ্রি এর জন্য যদি পাঠানো শুরু হয় তাহলে প্রতিটা টুও যদি পাঠায় তাহলে তারা কনফ্লিক্ট করলে পুরো সময় জুড়ে কনফ্লিক্ট হবে, কারণ ওদের জন্য একটা স্লট ভাগ করা আছে। স্লট বলতে এরকম যে কথার কথা, আমি যদি বলি যে বিকাল 3টা বেজে 1 মিনিটে একটা স্লট, তারপরে 2 মিনিটে একটা স্লট, 3 মিনিটে একটা স্লট, কাজে এটা সব নোট জানবে যে 1 মিনিট পর পর একটা স্লট শুরু হয়, কিন্তু ওই স্লটে কে পাঠাচ্ছে আর কে পাঠাচ্ছে না, কে পাঠাতে যাচ্ছে আর কে পাঠাতে চাচ্ছে, এগুলো সে জানবে না,
সে জানে যে আমার বিকাল 3টা বেজে 1:24 চলতেছে, সুতরাং আমার এখন পাঠানোর সুযোগ নাই। 24 সেকেন্ড যখন 59 সেকেন্ড হয়েছে তখন সে জানে পাঠানোর একটা সুযোগ তৈরি হতে যাচ্ছে, এবং 59 যখন এটাকে 3:02 হয়েছে, যখন একদম পুরো রাউন্ড ফিগার হয়ে গেছে, তখন সে পাঠালো। ওই মুহূর্তে হয়তো আর একটা ইউজার সেও পাঠা দিল, কারণ সে জানে যে নেক্সট স্লট শুরু হয়েছে। তো তাদের যদি কনফ্লিক্ট হয় তাহলে দুজনই ওই একই স্লটে পড়বে, এবং এই স্লট টাইমটা তখন এরকম কলিউশন হবে। আর আগের ছবিতে আমরা দেখছিলাম যখন স্লটের অ্যালোভা ছিল না, তখন একটা পাঠাইছে ট্রান্সমিশন অনেকখানি সাকসেসফুলি হয়েছে, তার আগেই আর একটা হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে তখন সমস্যা দেখা গেছে। ওকে, এখন আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। তাহলে আমরা নর্মাল অ্যালোহা আর স্লটেড অ্যালোহার পার্থক্য দেখলাম, এবং দেখা গেছে যে স্লটেড অ্যালোহাতে থ্রুপুটটা বেশি। যেমন আমাদের স্লটেড অ্যালোহাতে 37% থ্রুপুট, বা আমরা যদি আর সেদিক হিসাবে নর্মাল অ্যালোহাতে তার অর্ধেক, মানে 0.184, আর স্লটেড অ্যালোহাতে 0.368। কেন কেন স্লটের আলোতে বেশি? কারণ স্লটের আলোতে আমার কিন্তু অপচয় কম হচ্ছে, যে কোনো একটা মানে দুইটা নোট যদি কনফ্লিক্ট করে তাহলে তারা একটা স্লটে পড়বে, এবং ওই স্লটের সময়টুকুই তখন খালি নষ্ট হলো। আর নর্মাল অ্যালোহার ক্ষেত্রে যেহেতু কোনো স্লট নাই, তাহলে একজন যখন পাঠাচ্ছে এবং পাঠানোটা শেষ হওয়ার আগে যদি আরেকজন পাঠায় তাহলে পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গেল, কাজে পুরো টাইমটা জুড়ে তখন আমাদের এরকম কনফ্লিক্ট থাকবে। কাজে স্লটের অ্যালোহাতে অল্প সময় ক্ষতি হয় আর নর্মাল অ্যালোহাতে বেশি সময় ক্ষতি হয়, এই কারণে স্লটের অ্যালোহার থ্রুপুটটা বেশি। এবং সেটা দেখা গেছে এটা এভারেজ প্র্যাকটিক্যাল ডাটা থেকে যে অলমোস্ট দ্বিগুণ থ্রুপুট। এখন থ্রুপুট মানে কি? থ্রুপুট মানে যে আপনারা জানেন কতগুলো ডাটা সাকসেসফুলি পাঠানো গেল। আমি যদি 1 সেকেন্ডে 100 বিট পাঠাই তাহলে আমার ডাটা রেট হচ্ছে 100 বিটস পার সেকেন্ড, 100 BPS। কিন্তু 100টা বিট পাঠানোর পর যদি আমার 80টা বিট সাকসেসফুলি পৌঁছায় আর 20টা বিট যদি এরর হয় বা ঠিকমতো না পৌঁছায়, তাহলে আমি বলবো আমার থ্রুপুট হচ্ছে 80 বিট পার সেকেন্ড। তো সেক্ষেত্রে আমার ডাটা রেট 100 বিট পার সেকেন্ড, বাট থ্রুপুট 80 বিট পার সেকেন্ড। যদি আমি যা পাঠালাম সবই যদি ঠিকমতো রিসিভ হয় তাহলে সেক্ষেত্রে ডাটা রেট আর থ্রুপুট সেম, আর যদি সব রিসিভ না হয় তাহলে ডাটা রেটটা বেশি থাকবে, থ্রুপুটটা কম থাকবে। কিন্তু থ্রুপুটটাই তো আমার আসল, আমি ডাটা রেট বেশি নিয়ে কী করবো যদি সাকসেসফুলি না পৌঁছায়? তো দেখা গেলো এই জন্য স্লটের অ্যালোহাটা বেটার। সিএসএম এ কি হচ্ছে, এটা অ্যালোহা বলি বা স্লটের অ্যালোহা বলি উভয়ের চাইতেই বেটার। কেন বেটার? কেনটা হচ্ছে যে সিএসএম এ চ্যানেলটাকে লিসেন করে কোনো প্যাকেট পাঠানোর আগে, যেটা অ্যালোহা করে না। এবার আমরা দেখি সিএসএম এ সিডি যে লিসেন করে এবং এখানে কলিশন ডিটেক্ট করলে কি হয় সেটাও বলে। আমরা সিএসএম এ সিডির জন্য যেটা সেটা দেখব। আমরা যেমন একটু আগে দেখলাম যে অ্যালোহা আর স্লটের অ্যালোহা, তাহলে ওখান থেকে আমাদের পড়তে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালোহা অ্যান্ড স্লটের অ্যালোহা, এবং এমন হতে পারে ডিসক্রাইব দ্য ডিফারেন্স ইন উইথ এ স্কিমেটিক ডায়াগ্রাম, যে ছবি আঁকে তাদের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করে। আবার এটা প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালোহা অ্যান্ড সিএসএম এ, সেক্ষেত্রে আপনি নর্মাল অ্যালোহার সাথে নর্মাল সিএসএম এ যে
কনসেপচুয়াল ডিফারেন্স সেটা হয়তো আপনি সংক্ষেপে লিখলেন। এরপর আরও থাকবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিএসএমএ সিডি অ্যান্ড সিএসএমএ সিএ, কলিশন ডিটেকশন সিএসএমএ এবং কলিশন অ্যাভয়েডেন্স সিএসএমএ, এদের মধ্যে পার্থক্য কী, এবং সেটা বলা হবে যে ডিফারেন্সিয়েট ইউজিং স্কিমেটিক ডায়াগ্রাম সেটাও হইতে পারে। আমরা এখন দ্রুত দেখতেছি যে সিএসএমএ সি এটা কি, এর কয়েকটা স্টেপস আছে। তো কি হচ্ছে, পাঠানোর আগে তারা দেখে যে মিডিয়ামটা বা চ্যানেলটা ফ্রি আছে কিনা, এটা হচ্ছে স্টেপ ওয়ান। ফ্রি না থাকলে সে পাঠাবে না। অ্যালোহা কি করে, অ্যালোহা কিন্তু ফ্রি আছে কি নাই সেটা দেখে না, তার মানে স্টেপ ওয়ানটাতেই আমার অ্যালোহার সাথে সিএসএম এর পার্থক্যটা হয়ে যায়। স্টেপ টুতে কি হচ্ছে, যে যদি দেখে সে মিডিয়ামটা বিজি তাহলে সে পাঠাবে না, ওয়েট করবে। স্টেপ থ্রিতে কি, যদি সে যখন পাঠানোর সময় সে যদি কোনো পলিউশন ডিটেক্ট করে তখন সে ট্রান্সমিশনটা বন্ধ করে। স্টেপ ফোর কি, ট্রান্সমিশন বন্ধ করার পর সে একটা র্যান্ডম টাইম, টাইমটা সেট করা মানে এটা আগে থেকে জানা নাই, র্যান্ডম টাইম সে ওয়েট করে, তারপরে সে এই কাজটা পাঠানোর প্রসেসটা আবার শুরু করে। তাহলে কনসেপ্টটা আসলে খুব সহজ, আগে দেখে মিডিয়ামটা ফাঁকা কিনা, ব্যস্ত থাকলে পাঠাবে না, আর যদি যদি ব্যস্ত না থাকে তাহলে সে পাঠায়, কমন সেন্স। পাঠানোর সময় যদি দেখা যায় পাঠানো চলাকালীন সময় যদি হঠাৎ করে কলিউশন হয় তাহলে কি করে, সে পাঠানো বন্ধ করে, আর কি করে যে তারপর সে একটা র্যান্ডম টাইম ওয়েট করে তারপর সে অ্যালগোরিদমটা আবার শুরু করে। আপনারা এই স্লাইডটা ছবিটা দেখেন, আমি আবার আসতেছি। হ্যাঁ হ্যালো, আমরা আবার আসতেছি যে এই সিএসএমএ সিডি যেটা আমরা আগেরবার দেখলাম এটার যে বর্ণনা, তো এটার এখন যে ছবি সেই ছবিটা আপনারা দেখলেন। তো ছবি থেকে যেটা বোঝা যাচ্ছে যে এ আর বি তারা দুটা নোড, এর মধ্যে এ ট্রান্সমিট শুরু করছে, সে দেখছে চ্যানেলটা ফাঁকা, সে তখন ট্রান্সমিট করছে। আচ্ছা, এখন যদি আমার বি ওই সময় ডাটা পাঠায় তাহলে কি ঘটবে, ওই সময় যদি দেখা যায় যে বিও দেখলো যে সে তার মুহূর্তে ডাটা ফাঁকা পাইছে, সেও যদি পাঠায় তাহলে এ আর বি দুজনেই পাঠাচ্ছে, তারপর কোন একটা মুহূর্তে কলিউশন হচ্ছে, তাহলে এই পর্যন্ত কোনো কলিউশন নাই কিন্তু হঠাৎ করে দেখা গেল যে হয়তো কলিউশন শুরু হয়েছে। তো বি কলিউশন ডিটেক্ট করলে তখন কি করবে, যে বি একটা হয়তো সিগনাল পাঠিয়ে দিল এবং তখন দেখা যাবে যে এ তার একটা কলিউশন সেও ডিটেক্ট করতেছে তার এন্ড হওয়ার আগে, কারণ যখন এখানে কাছাকাছি জায়গায় চলে আসছে তখন এটা তার শেষ করার আগে কলিউশন পাইছে আর বি তার মাঝপথেই একটা কলিউশন পাইছে, এই ধরনের কেস হইতে পারে। এখন কলিউশন পাইলে কি হবে, তখন যেটা আমরা বললাম যে কলিউশন পাইলে তখন তারা থামাই দিবে, এবং যদি আমরা সিএসএমএ সিডি করি এবং তখন তারা ওয়েটিং টাইমে যাবে। তো সেটার বর্ণনা এখানে দেওয়া আছে যে আগে যেটা বললাম অল টার্মিনালস লিসেন টু দ্য সেম মিডিয়াম, মানে সিএসএমএতে যেটা ঘটে তো সিডি ক্ষেত্রে কি হবে, আগের মতোই শুনবে, যখন তারা দেখবে যে এই মিডিয়ামটা ফাঁকা সে তখন পাঠানোর জন্য প্রসেস করবে, যদি দেখে মিডিয়াম ইজ বিজি তাহলে মিডিয়ামটা ফাঁকা হওয়া পর্যন্ত সে ওয়েট করবে, যারা পাঠাচ্ছে তারা পাঠানো শেষ হয়েছে তারপরে সে পাঠাবে। এখন যদি এমন হয় যে এ আর বি তারা যে মুহূর্তে মিডিয়ামটাকে সেন্স করলো ওই মুহূর্তে দেখলো যে দুজনেই দেখলো মিডিয়ামটা ফাঁকা, এরপর যদি কেউ আগে পাঠায় দেয় এবং সেটা যদি পরের জন সেন্স করার আগেই আরেকজন পাঠায় দেয়, সে যদি ধরতে না পারে তাহলে সেও পাঠায় দিবে। সুতরাং আমি যখন পাঠাচ্ছি আর আমি যখন সেন্স করছি এটার মধ্যে যদি টাইম গ্যাপ থাকে তাহলে সমস্যা, আর আমি যদি একদম সবসময় সেন্স করতে পারি তাহলে হয়তো আমি যখন দেখবো মিডিয়াম ফাঁকা তখনই হবে। আচ্ছা, যদি সে বিজি পায় তখন কি হবে, যদি সে বিজি পায় যেটা আমরা আগে দেখলাম, আমরা আগে দেখে আসছি
সিএসএম এর সিডির সময় কি হচ্ছে, যদি সে মিডিয়াম বিজি পায় সে কি করে, বিজি পাইলে সে যতক্ষণ না চ্যানেলটা আইডল হচ্ছে ততক্ষণ পর্যন্ত লিসেন করে এবং চ্যানেল ফ্রি হলেই সে পাঠায় দেয়। সিএসএম এর সিডির ক্ষেত্রে কিন্তু সে ফ্রি হলেই পাঠায় দেয়, কিন্তু যখন আমরা সিএসএম এর সি এ পড়ব, সিএসএম এর সি এতে কিন্তু ফ্রি হলেই সে পাঠায় না, এখানে একটা পার্থক্য আছে। তাহলে সিএসএম এর সিডির সাথে সিএসএম এর সি এর একটা বেসিক পার্থক্য হচ্ছে যে চ্যানেল ফ্রি হলে সিএসএম এর সিডি পাঠায় দেয়, কিন্তু সিএসএম এর সি এ সঙ্গে সঙ্গে পাঠায় না। এই যে পাঠায় না, এর ফলে এটা একটা এক্সট্রা কেয়ার নিচ্ছে, সে এক্সট্রা সতর্কতা নিচ্ছে। সে কি করতেছে, যখন ফ্রি হয়ে গেছে তারপর একটা সে এক্সট্রা টাইম, যেটা আমি বললাম DIFS ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেস, এটা সে ওয়েট করে, এইটা সে ওয়েট করবেই, DIFS একটা প্রিডিফাইন টাইম, এর পরও তারপরও সে আরো ওয়েট করবে, একটা র্যান্ডম নাম্বার অফ টাইম বা স্লট সে এরপরও ওয়েট করবে। প্রথমত তো একটা DIFS একটা নির্দিষ্ট টাইম ওয়েট করে, এরপর একটা র্যান্ডম নাম্বার অফ টাইম ওয়েট করে। এই যে এতক্ষণ ধরে ওয়েট করতেছে, এই ওয়েট করতে করতে যদি হঠাৎ করে ওই চ্যানেল আবার ব্যস্ত হয়ে যায়, তাহলে তার সব প্রসেস আবার শেষ, সে তখন আবার শুরু থেকে তার কাউন্টিং শুরু করবে, তখন তাকে ওই মিডিয়ামটা যে ব্যস্ত হয়ে গেল তখন সে আবার চুপ করে থাকবে, ওই মিডিয়ামের পাঠানো শেষ হইল, মিডিয়াম ফাঁকা হইল, তারপর সে আবার DIFS ওয়েট করবে, তারপর সে আমাদের ওই র্যান্ডম টাইম ওয়েট করবে, তারপর সে ট্রান্সমিশন করবে। তাহলে এখানে এক্সট্রা কিছু ওয়েটিং আছে, সেই এক্সট্রা ওয়েটিংটা আমরা এই ছবি থেকে বুঝতে পারবো। এই যে এ আর বি, ধরলাম যে এ যখন পাঠাচ্ছে তখন বি আর সি দুজনই মিডিয়ামটা সেন্স করছে, দুজনে যদি মিডিয়াম সেন্স করে তাহলে কি হবে, বি আর সি তারা দুজনই ওয়েট করবে, কি পরিমাণ টাইম ওয়েট করবে, ওই যে বললাম DIFS, সেই DIFS টাইম পর্যন্ত ওয়েট করবে, তারপরও সে একটা র্যান্ডম টাইম ওয়েট করবে। তো ওয়েটের ফল দেখা যাচ্ছে যে নোড বি এর জন্য এই পরিমাণ ওয়েট হলো, আর সি এর জন্য দেখা যাবে যে আমাদের যেহেতু র্যান্ডম টাইমের ব্যাপার আছে, কাজে দেখা যাবে যে সে টাইমটা হয়তো অনেক বড় হচ্ছে, কারণ দুজনের টাইমটা সেম হবে না। তো সুতরাং DIFS তো দুজনেরই সেম, ঠিক আছে, এরপর যদি র্যান্ডম টাইমটা এমন হয় বি এর টাই ছোট, তাহলে বি আগে ফাঁকা পেয়ে যাবে, ফাঁকা পেয়ে ট্রান্সমিট করা শুরু করবে, ওই সময় কিন্তু সিও ওয়েট করতেছিল, যেহেতু সে মিডিয়ামে বি এর প্রেজেন্স পেয়ে গেল সে কিন্তু আর পাঠাবে না, না পাঠায় সে তার মানে অপেক্ষা আবার গোড়া থেকে শুরু করবে, শুরু করার কারণে তখন আমরা এই পার্থক্যটা পাব। এখানে সেই ছবিটা আর একটু অন্যভাবে দেওয়া আছে, যে যে কেউ পাঠানোর পরে যদি দেখে যে মিডিয়াম ফ্রি হয়েছে, তখন সে এই যে ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেসিং বা DIFS পর্যন্ত সে ওয়েট করে, ওয়েট করার পরে সে কি করে, এখানে সে র্যান্ডম পরিমাণ টাইম আরো ওয়েট করে। তাহলে প্রথমে DIFS ওয়েট করে, তারপর র্যান্ডম টাইম ওয়েট করে, ওয়েট করতে করতে যদি দেখে যে মিডিয়াম আবার ব্যস্ত হয়ে গেছে তখন কি হবে, তার পুরা কর্মকাণ্ড বন্ধ করে দেয়, করে আবার সে DIFS শুরু করে, এবার আবার সে র্যান্ডম টাইম ওয়েট করে, এই র্যান্ডম টাইম ওয়েট করে যদি এখন সে ফাঁকা পায় তখন সে তার ফ্রেমটা পাঠায়। এটা হচ্ছে সিএসএম এ সি এ, যদি সিএসএম এ সিডি হতো
তাহলে এই দুটো ব্যাপার থাকতো না। কি হতো, মিডিয়াম বিজি পাইলে সে ওয়েট করবে, মিডিয়াম যখনই ফ্রি হলো ওই মুহূর্তে সে পাঠাবে। আমি এইদের পার্থক্যগুলো আপনাদেরকে আরো একবার সংক্ষেপে বলি। তো পার্থক্যটা হচ্ছে, আচ্ছা আমি পার্থক্যটা বলার আগে আপনাদের কাছ থেকে শুনি যে আপনাদের কাছে কি পার্থক্যগুলো ক্লিয়ার কিনা।